بسم الله الرحمن الرحيم السلام عليكم اشكري الله রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করছি আজকে আমি হাতে মেখে মুরগির মাংস রান্না শেয়ার করব আর মুরগির মাংস রান্না আমরা সবাই করতে পারি কিন্তু আমি যেভাবে রান্না করি ওইভাবেই শেয়ার করছি আর এই তো মুরগির গোশত রান্না করার জন্য আমি এখানে কিছু মুরগির গোশত আর একটা আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে হচ্ছে এক এক করে পরিমাণ মতো মশলা দিয়ে দেব আর মশলাগুলো আমি আমার পরিমাণ মতো দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এই তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া এখন দিয়ে দেব আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু টক দই টক দই দিয়ে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব দেখতেই পাচ্ছেন আমি মশলা দিয়ে মুরগির গোশতগুলো আলু সহ ভালোভাবে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে এগুলো হচ্ছে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো ফিরে আসলাম 10 মিনিট পরে এখন গোশতগুলো রান্না করে নিব রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলাগুলো ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি গরম মশলা সহ পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা গোশতগুলো দিয়ে দিলাম গোশতগুলো দিয়ে নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই ফার্মের মুরগির গোশতগুলো এইভাবে আগে মশলা সব রকম মশলা দিয়ে মেখে তারপরে এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় নেড়ে চেড়ে মিশে এখন আমি গোশতগুলো ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব ভালোভাবে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে গোশতগুলো নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় আর এইভাবে নেড়ে চেড়ে আমি গোস্ত ঢাকনা উঠিয়ে আমি গোস্তগুলো নেড়ে দিয়েছি আবারও আমি ঢাকনা দিয়ে দিব এই তো গোস্তগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি গোস্তগুলোর উপরে তেল বেশি উঠছে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত গোস্তগুলো সেদ্ধ না হয় আর জলগুলো না কমে আসে আর ফার্মের মুরগির গোস্ত সেদ্ধ হইতে বেশি সময় লাগে না তারপরে যতটুকু সময় লাগে ওই সময় পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব
এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি এর মধ্যে কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়ো দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নিব গোস্তগুলো। আর এই তো আমার রান্না একেবারে কমপ্লিট। আমি চুলা বন্ধ করে তারপর হচ্ছে বস্তুগুলো নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার মজার হয়েছে। আপনারা রেসিপিটি ফলো করে এইভাবে রান্না করে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।